লোকসভা নির্বাচনের প্রার্থিত্বর আবেদনের লগতে কংগ্রেসের টিকট প্রত্যাশী 1 লাখ টাকা জমা দিয়াক লৈ কটাক্ষমন্ত্রী পীযূষ হাজরিকার কংগ্রেসের এয়া মুকলি দুর্নীতি। 200 জন প্রার্থী আবেদন সংগ্রহ করলেও কংগ্রেসে সংগ্রহ করব 2 কোটি টাকা। এয়া কংগ্রেসের মুকলি দুর্নীতি বলে কটাক্ষমন্ত্রীগুলির টাকা নিদিলে কংগ্রেসের কোনোয়ে টিকট নাপায়। এবার লোকসভা নির্বাচনত এখনো আসন লাভ নকরে কংগ্রেসে। আপনা এইবিলাক এটা স্কেম, এটু 1 লাখ 1 লাখ টাকা লৈ 500 কেন্ডিডেট, 500 ইমান নহয় বাৰু, যিয়ে নহওক 200 কেন্ডিডেট হ'ব, 2 কোটি টকা হ'ব, সেইটো এটা ডিৰেক্ট স্কেম, অপেন স্কেম। আৰু এটা ইনডাইৰেক্ট স্কেম আছেই, সেইটোতো জানেই, কংগ্ৰেছ দলৰ টিকট নিদিলে টিকট নাপায় সকলোৱে জানেই। গতিকে এইটো অৱশ্যে লোকসভাত তেনেকুৱা নহয়, লোকসভাত সকলোতে হাৰিবই, গতিকে ইনডাইৰেক্ট ভিতৰুৱা স্কেমটো ইয়াত নহ'ব, গতিকে অপেন স্কেম এটা কৰিছে, এইটো এটা টোটেল স্কেম।